প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে আমি শুরুতে একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো, যেটা হচ্ছে আরামবাগের মলাইপুর এলাকার এক তৃণমূল নেতার সঙ্গে সুপারভাইজার যারা জব কার্ডের কাজটা দেখাশোনা করেন তাদের মধ্যে কথোপকথন। সেই কল রেকর্ড অলরেডি ভাইরাল হয়েছে, সেখানে ওই নেতা সুপারভাইজারকে বলছেন যে জব কার্ডে যারা কাজ করছেন তাদের থেকে টাকা আদায় করতে হবে, কারণ পার্টি ফান্ডের টাকা লাগবে। যদি টাকা দিতে কেউ অস্বীকার করেন তাহলে কিন্তু তার প্রেজেন্টটা যেন না করা হয়, এরকম একটা নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ওই নেতা। আমি প্রথমে আপনাদেরকে শোনাবো দর্শক কল রেকর্ডটা, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসবো। কে বলছিলেন, কে নির্দেশ দিচ্ছিলেন, তারই বা কী বক্তব্য, সেটা কিন্তু আমি পরবর্তীকালে আবার শোনাবো, কারণ তার সঙ্গে আমি কথাও বলেছি। প্রথমে শুনুন সেই কল রেকর্ড যেটা ভাইরাল হয়েছে, সেখানে কী নির্দেশ দিচ্ছিলেন ওই নেতা। কারণ এ তো কাজ করেনি, না না, যদি তার 2000 টাকা ঢুকাই সেখান থেকে আমাকে 500 বা 200 টাকা নিতে হবে, নিয়ে বুথের ফান্ড তৈরি করতে হবে। কারণ পার্টিতে অনেক ছেলে আছে, পার্টিতে অনেক কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ড করতে গেলে পার্টি ফান্ড লাগবে, ওই জায়গা থেকে আসবে। যদি কেউ দিতে অস্বীকার করে পরেবারে তার এন্ট্রি হবে না, কাজ করলে এন্ট্রি হবে, নাহলে এন্ট্রি হবে না। হ্যাঁ, আপনি স্যার যেমন বলেছিলেন, আপনি বলেছিলেন যে যারা কাজে আসবে তাদেরকে এবারে শুধু প্রেজেন্ট করতে, আমি স্যার তাদেরকেই করেছি। বাদ বাকি যারা আসেন, যারা দুদিন কাজে এসছে ওই তাদেরকে আরো দুদিন দিয়ে চার দিন করে প্রেজেন্ট করেছি, বাদ বাকি দিনগুলো অ্যাবসেন্ট করেছি। আপনি দেখবেন মাস্টারটা এরকম ভাবেই করা আছে, তার জন্য আমাকে বলছি না। হ্যাঁ, মোটামুটি ভিডিওর অলিখিত একটা নির্দেশ আছে, প্রেজেন্ট সবাইকেই দিতে হবে এবং কাজ সবাইকে করাতে হবে, কাজ করানোর দায়িত্বটা সুপারভাইজারদের, এজেন্ট সবাইকে দিতে হবে, কিন্তু তোমাকে দায়িত্ব নিয়ে তাকে কাজে আনাতেও হবে। এবার যদি সেক্ষেত্রে বাস্তবে দেখা যায় দু একজন পাচ্ছে না আসতে, এজেন্ট তাদের করিয়ে দিতে হবে, আগে থেকে তাদের সঙ্গে কথা বলে রাখতে হবে এবং 200-500 পার্টি ফান্ডের জন্য নিতে হবে ওখান থেকে, জোরপূর্বক নয়, বলা থাকবে একবার, যদি পরের বার সে দিতে অস্বীকার করে পরের বারে তার প্রেজেন্ট হবে না। বুঝে গেল? আচ্ছা স্যার। দর্শক শুনলেন, জোরপূর্বক নয় কিন্তু যদি দিতে অস্বীকার করেন তাহলে কিন্তু তার পরবর্তীকালে কিন্তু প্রেজেন্ট আর দেওয়া হবে না, এমন নির্দেশ তৃণমূলের এই নেতা দিচ্ছিলেন সুপারভাইজারকে, যাকে যার নামটা উঠে আসছে, যেটা অভিযোগ যে ওই নেতার নাম হচ্ছে বিদ্যুৎ মালিক, তিনি আবার একজন শিক্ষক, তৃণমূল কংগ্রেসের নেতা, আরামবাগের মলাইপুর এক নম্বর যে অঞ্চল সেখানকার নাকি অঞ্চল সভাপতি, এবং পরবর্তীতে যেটা শোনা যাচ্ছে আরামবাগ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতির দৌড়েও নাকি রয়েছেন এই বিদ্যুৎ মালিক। আর তিনি এক সুপারভাইজারকে এইভাবে নির্দেশ দিচ্ছিলেন, সেই রেকর্ডটা ভাইরাল হয়েছে, যে সেখানে বলেছেন যে ভিডিওর অলিখিত নির্দেশ রয়েছে যে প্রেজেন্ট কিন্তু করাতেই হবে, কাজে আনতে হবে, তাদেরকে আনার চেষ্টা করতে, প্রেজেন্ট কিন্তু করাতেই হবে। আসলে এটা আমরা বুঝতে পারছি, কারণ এই চাপটা ভিডিওদের উপরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, কারণ জব কার্ডে আমরা এক নম্বর এটা দেখাতে হবে, তো এক নম্বরে দেখাতে গেলে তো সবাইকে প্রেজেন্ট দেখাতে হবে, কাজে না এলেও প্রেজেন্ট করে দিতে হবে, অলিখিত নাকি নির্দেশ। কিন্তু সেখানে আবার অন্য বিধান দিচ্ছেন ওই নেতা, যে যারা এইরকম করছেন, যারা আসছেন না, তাদেরকে কিন্তু বলে দিতে হবে যে আমাদেরকে কিন্তু 200-500 দিতে হবে, দিলে ভালো, আর যদি না দেয় তাহলে কিন্তু পরবর্তীকালে যদি অ্যাবসেন্ট, মানে যদি না আসেন তাহলে কিন্তু তার নামটা আর হাজিরা খাতায় উঠবে না, ফলে তারা টাকা পাবেন না। সুতরাং টাকা দিতে হবে, কারণ টাকা তো দরকার, পার্টি ফান্ডে অনেক কর্মকাণ্ড রয়েছে, কাজ রয়েছে, পার্টির ছেলেরা রয়েছে, কোথায় কী করে চলবে এটা তো ভাবতে হবে, সেই জন্য তো জব কার্ডের টাকা থেকে সেই টাকা লাগবে পার্টি ফান্ডের জন্য, নেতার নির্দেশ সুপারভাইজারকে, এবং সেই কল রেকর্ড অলরেডি ভাইরাল হয়ে যাবেন। প্রশ্ন, এইভাবেই তাহলে কি তৃণমূল কংগ্রেস চলে? জব কার্ডের টাকাতে এইভাবে বকলমে যারা প্রেজেন্ট থাকবেন না তাদেরকে প্রেজেন্ট করিয়ে দাও, টাকা তুলিয়ে নাও, সেখান থেকে একটা একটা কমিশন নিয়ে নাও, নিয়ে সেটা পার্টি ফান্ডের নাম করে নিজেদের মানে এইভাবে জোয়ার করো, এইভাবেই তাহলে কি তৃণমূল কংগ্রেসটা চলে? আসলে এই এই অভিযোগ কিন্তু অনেক আগে থেকে উঠছিল যে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে টাকা আদায় করার চেষ্টা করে। জব কার্ডের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রজেক্ট, সেখানে কাজ কতটা হলো না হলো সেসব দেখার কোনো ভ্রুক্ষেপে নেই, প্রেজেন্ট করিয়ে দাও, প্রেজেন্ট করিয়ে দাও, আসুক বা না আসুক প্রেজেন্ট করে দাও। হ্যাঁ, প্রেজেন্ট তখনই করাবো যখন টাকা দেবেন, 200-500 দিতে হবে, বলছেন জোর করে নয়, কিন্তু না দিলে প্রেজেন্টটা কিন্তু করা হবে না, মানে একবারে বলা যায় জোর করে নয়, মানে মারধর করে টাকাটা নয়, কিন্তু এটা বলছেন যে না না দিলে কিন্তু মনে রাখতে হবে পরের বার কিন্তু প্রেজেন্ট করা হবে না। মানে বুঝতে পারছেন কোন জায়গাটায় আঁতেটা একটা ঘা দেওয়ার চেষ্টা করছেন, বা ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে যে টাকা দেবে দাও, নাহলে কিন্তু তোমার প্রেজেন্ট আর হবে না। এই তো চলছে, আমি বারবার বলার চেষ্টা করি দর্শক, যে জব কার্ডের টাকাগুলো নয়ছাই হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, কোনো স্থায়ী সম্পদ সে অর্থে হচ্ছেই না, শুধু টাকা উঠে যাচ্ছে, শুধু টাকা উঠে যাচ্ছে, প্রেজেন্ট না থাকলেও প্রেজেন্ট যে হয়ে যায়, বুঝতে পারলেন তো এই কল রেকর্ডটা শুনে?
যে আপনি যদি নাও যান, মানে আপনি মানে যারা আর কি যাদের জব কার্ড আছে তারা যদি নাও যান, যদি 200-500 দিয়ে দেওয়া যায় পার্টি ফান্ডের নাম করে, তাহলে না গেলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা টাকা ঢুকে যাবে, আপনাকে কিন্তু কমিশন দিতে হবে, না হলে কিন্তু আপনার আবার প্রেজেন্ট হবে না। মানে বুঝতে পারছেন সুপারভাইজারদের কীরকম কাজ, কতটা তারা সুপারভাইজারি করেন, কতটা নির্দেশ মানতে হয়, কীভাবে চলছে কেন্দ্র সরকার, এই টাকা কত নয়ছয় হচ্ছে দেখছেন দর্শক। আমি বারবার আগেও বলেছি যে এই জব কার্ডের টাকার এইগুলো না বন্ধ করে দেওয়া উচিত, কাজটাই তো হচ্ছে না ঠিক করে, শুধু লুট হচ্ছে। আর একটা কল রেকর্ড যেটা প্রকাশ্যে এসেছে, সেই লুটকে যেন বা সেই যে অনেকে বলে থাকেন যে এই লুট হয় সেটাকেই তো বলা যায়, মানে সেরকমই তো সমর্থন একটা যুক্তি যেন এসে গেল যে হ্যাঁ সত্যি টাকাটা লুট হয়, কাজ না করো সে টাকাটা লোপাট হয়ে যায়, টাকা উঠে যায় এবং তার একটা অংশ পার্টি ফান্ডের নাম করে তোলাবাজি চলে, এটা বুঝতে পারলেন দর্শক। যে ব্যক্তির নামটা আমি বলছিলাম, বিদ্যুৎ মালিক, আরামবাগের মলাইপুরের তৃণমূলের নেতা এবং তিনি নাকি ব্লক সভাপতি হতে চলেছেন এমনটাই যেটা বলা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে কিন্তু কথা বলেছি, দর্শক তার কি বক্তব্য, তার নাম যেহেতু উঠে আসছে তিনি কি বলতে চাইছেন এই প্রসঙ্গে, আমি প্রথমে দর্শক সেটা আপনাদেরকে শোনাবো, তারপরে আমি এটা নিয়ে আলোচনাতে আসবো যে তিনি কি বলতে চাইছেন। প্রথমে শুনুন যে তিনি কি বলছেন, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসব। হ্যালো হ্যালো, বিদ্যুৎ মালিক বলছেন? হ্যাঁ স্যার, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। হ্যাঁ দাদা বলুন। বলছি যে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনি একজনকে বলছেন যে পার্টি ফান্ডের জন্য টাকা নেওয়ার কথা জব কার্ডের কাছ থেকে, না দিলে প্রেজেন্ট করবেন না, এরকম একটা নির্দেশ দিচ্ছেন, এই কল রেকর্ড আমার কাছে এসছে, কি বলবেন? দেখুন দাদা, এখন মুশকিলটা হচ্ছে আমি কোনো কাউকে এরকম কথা কোনো জায়গায় আমি অর্ডার করিনি, ঠিক আছে? বরং মলয়পুর অঞ্চলে বিজেপি সমস্ত কিছু অধিকার করেছিল, যে সমস্ত কর্মকাণ্ড হয়েছিল সমস্ত কিছু বন্ধ করেছি, ঠিক আছে? এবার আমার কাজ হচ্ছে আমি স্বচ্ছভাবে সমস্ত কর্মীদের সমস্ত কাজ করতে বলেছি, কারো কাছ থেকে টাকা নেওয়া যাবে না, এটা আমার ভার্চুয়াল অর্ডার। এবং আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে সব জায়গাতে ছেলেদের পোস্ট করা আছে যে কোনো রকম কারো কাছ থেকে টাকা লেনদেন করা যাবে না। তাহলে এই গলাটা কে? এখন বলি, আমার মিটিং এ যখন আমার কোন রকম প্রোগ্রাম টোগ্রাম আছে, আমাদের ছেলেদের কাছ থেকে নিজেদের কাছ থেকে কিছু কিছু কালেকশন হয়েছে, তাদের কাছ থেকে কালেকশন করা হয়েছে, আমি নিজে নিজের পকেট থেকে পৌঁছে দিচ্ছি। আপনাদের কি মনে হয় আমি হাইস্কুলের টিচার, আমার টাকা কালেকশনের দরকার পড়ে? আমি সেটা জানতে চাইছি না, আমি বলছি যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে তাহলে এটা এটা কার, আপনার গলা নয়? দেখুন, আমার নিজস্ব টেরিটরিতে আমার যেখানে কোনো জায়গায় পার্সোনাল আলোচনা হচ্ছে, কারো কিছু ব্যক্তিগত সুবিধা অসুবিধাতে কে কাজ কাছ থেকে হেল্প নিচ্ছে না নিচ্ছে, জানতে চাইছি এটা কি আপনার গলা কি না গলা নয়? কোনটা? যে রেকর্ডটা ভাইরাল হয়েছে আপনি নির্দেশ দিচ্ছেন যে পার্টি ফান্ডের জন্য টাকা নিতে না? কোন এইরকম ভাইরাল হয়েছে বলে আমার জানা নেই, আমার কাছে তো কোন রকম রেকর্ড আমার কাছে আসেনি, ওখানে শোনানো হয়নি। কি কথা বলছেন? আপনি কি কাউকে বলেছেন কুশল দত্ত নামে কোন সুপারভাইজারকে এইভাবে টাকা নিতে, তাহলে প্রেজেন্ট করতে দেবেন? কুশল দত্ত বেআইনি প্রেজেন্ট কারো কাছে করে কারো কাছ থেকে টাকা, আমার কাছে রিপোর্ট ছিল তাকে আমি কাজ থেকে অব্যাহতি দিয়েছি, ঠিক আছে? সেই কারণে হয়তো বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করে আজকের দিন অনেক কিছু হতে পারে, হয়তো কি কোথায় কি বলছে, আমি কাউকে এরকম ভাবে টাকা তুলতে বলিনি। এবারে কে কোন সময় আমি কার সঙ্গে গল্প করছি, কি চলে সেই সময়, কে কেমন করে কথা শুনছে, কে কার কথা রেকর্ড করছে আমার পাশে দাঁড়িয়ে, এসব তো আমি দেখিনি। আমি কোনো কাউকে টাকা তোলার ব্যাপারে আমার কোনো ইনভলভমেন্ট নেই কোনো জায়গায়। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ অস্বীকার করলেন বিদ্যুৎ মালিক, তিনি কিন্তু অস্বীকার করলেন, কিন্তু অস্বীকার করলেও যেভাবে আবার ব্যাখ্যা দিচ্ছিলেন কোথাও কোথাও যেন মনে হচ্ছিল আমার শুনে যে একটু যেন ঘোরানোরও চেষ্টা করছেন, যে আজকালকার দিনে কে কখন কথা বলছি, কি আলোচনা করছি, ম্যানিপুলেট ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং বললেন যে সুপারভাইজারের কথা যে তাকে অব্যাহতি দিয়েছেন, হতে পারে এইসব কারণ, মানে একটা চক্রান্তটা বলার চেষ্টা করলেন, কিন্তু ডিরেক্টলি স্বীকারও করলেন না যে ওই গলাটা তার, কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দিয়ে যেভাবে সাফাই দেওয়ার চেষ্টা করছিলেন যেন আমাদেরও মনে হচ্ছে যে ডালমে কুচ কালা হয়। কিন্তু এটা তদন্তের সাপেক্ষে বিষয়, দেখতে হবে যে সত্যি তার গলা কিনা। দর্শক আপনারা শুনলেন, দুটো গলায় আপনাদেরকে শোনালাম, নিশ্চয়ই আপনারাও আইডেন্টিফাই করতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ওই ব্যক্তির গলা আগেরটা ছিল কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো ছিল, মানে
আসল ঘটনা, মানে এগুলো কি সত্যি এরকম ঘটছে না ঘটছে না, এ নিয়ে কে তদন্ত করবে? কতবার তো এরকম অভিযোগ উঠেছে, আত্মসাতের অভিযোগ উঠেছে, এরকম লুটপাটের অনেক জায়গায় অভিযোগ উঠেছে, এরকম টাকা চাওয়ার অভিযোগ উঠেছে, অনেক তো অভিযোগ আমরাই তো কত খবর করেছি, কিন্তু কোথাও কি সঠিকভাবে তদন্ত হয়েছে? সব কিন্তু একটা সময় থাক দামা পড়ে গেছে, কোথাও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আজকে যে মানে মানে যে ভয়েস রেকর্ড যেটা ভাইরাল হয়েছে, এটা অবশ্যই তো তদন্ত করা উচিত। আজকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, যেইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে বলে টাকা দিতে হবে পার্টি ফান্ডের জন্য, পার্টি ফান্ডের চাঁদা কেউ দিতেই পারেন, কিন্তু কেউ কি এরকম নির্দেশ দিতে পারেন যে টাকা যদি না দেওয়া হয় তাহলে তার প্রেজেন্টটা করা হবে না, পরের দিনে মনে রাখতে হবে প্রেজেন্টটা যাতে না হয়, এই কথা কি কেউ বলতে পারেন? তার মানে কি চলছে, কাজ না করেও প্রেজেন্ট আর টাকা না দিলে প্রেজেন্ট আটকে দিতে হবে, এটা নির্দেশ শাসক দলের নেতার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে? এখন তিনি বলছেন না আমার কোনো কথা নয়, কিন্তু কথাটা তাহলে কার, কথাটা কার? তদন্ত করবে না সরকার, তদন্ত করবে না শাসক দল, তদন্ত করবেন না বিডিও যে এরকম নির্দেশ কেন দেওয়া হয়েছে, এটা কি দেওয়া যায়? আর এই সব যখন মানুষ প্রশ্ন তুলবেন তখন বলছেন যে আমাদের দুর্নাম রটানোর চেষ্টা হচ্ছে, এগুলো কি হচ্ছে? তদন্ত করার সাহস দেখাবে সরকার, দেখাবে শাসক দল? যদি দেখায় তাহলে অবশ্যই আইডেন্টিফাই করে বলুক যে কাদের মধ্যে কথা হয়েছে, কি কথা হয়েছে প্রকাশ্যে আনুক, তবেই তো মানুষ বুঝতে পারবেন যে সত্যিই স্বচ্ছভাবে এই সরকার চলছে। আর তা না হলে, তা না হলে মানুষের মনে যে ধারণা তৈরি হয়েছে সেটাই থেকে যাবে। দর্শক কি বলবেন নিশ্চয়ই আপনাদের করে কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।